পিছে পিছে আমার ঘরে ও, মানে আমি টিউশন যাইতাম, কল প্রায় স্কুল যাইতাম, ও আমার সারাক্ষণ পিছে পিছে যাইতো, এটা বলতো ওটা বলতো, যে আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না, হ্যান পারি না ত্যান পারি না, অনেক কিছু বলছে। আরে আপনারা তো ছেলে জানেন কীভাবে মেয়েকে পটাতে লাগে, ও বলছে ওরকম করে, আমি জব্দ হয়ে হ্যাঁ বলে দিছিলাম। এরকম করে টানা 2 বছর আমি তখন কম, মানে কম বয়স ছিল, বুঝি নেই অতটা, চলছে। তারপর আমি বুঝতে পারছি যখন তখন আমি না বলে দিছি যে হ্যাঁ দেখ দেখ আমি তোর সাথে থাকতে পারবো না। তাই চার বছর ধরে সম্পর্ক, হ্যাঁ কিভাবে পরিচয় হয় তোমার? পরিচয় ডাকঘরে দেখা হয়েছে। আচ্ছা, দেখা থেকেই সম্পর্ক স্থাপন হয়? হ্যাঁ দেখা থেকে। কোথাও ঘোরাঘুরি করেছো এর আগে? ঘোরাঘুরি অনেক জায়গায় করছি। কোথায় কোথায়? কুচবিহার গেছিলাম, ফালাকাটা গেছিলাম, শিলিগুড়ি গেছিলাম, দিদির বাড়ি গেছি ফালাকাটা, ওইদিকে দিদির বাড়ি ওইদিকেও গেছিলাম। আচ্ছা, শীতলকুচুরি দিদির গেছিলাম। তো 4 বছরের সম্পর্ক, মেয়ে এখন কি বলছে? মেয়ে একদম এখন অমাত। কেন অমাত হলো? অমাত, ওদের বাড়ি থেকে ওকে হুমকি দিচ্ছে মারার, যে আমাকে বিয়ে করলে ওর বাবা মা বাবা মারা যাবে। তুমি কি চাইছো বর্তমানে? হ্যাঁ আমি চাই একটাই, আমার আমার এতদিনের ভালোবাসা আমি ফিরিয়ে দিতে চাই। কতক্ষণ থাকবে এখানে? যতক্ষণ না আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দেয় ততক্ষণ থাকবো আমি এখানে। তুমি কখন আসছো এই জায়গায়? হইলাম আধা ঘন্টার মতো হইলাম। তোমাকে কি কোনো হেয় করা হয়েছে? এরা বলতে আমার এখানে যতগুলো এসেছিলো আর কি, প্রমাণপত্র যতগুলো ছিল সবগুলো ছিঁড়ে নিয়েছে ওর ভাই নিয়ে গেল একটু আগে। এখন কি তুমি এখানে থাকবে? হ্যাঁ এখানে থাকবো আমি। এদের পরিবারের সাথে কথা হলো তোমার? কথা হয় নাই, কিন্তু ওর ভাইয়ের সাথে কথা, ও আমাকে হুমকি দিল। কি বললো? মারার মারার হুমকি দিল আমাকে, একটু আগে হুমকি দিল ওইখানে। কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ না আমার ভালোবাসা ফিরে পাই ততক্ষণ। এর সঙ্গে কথা হলো না? তোমার 4 বছরের সম্পর্ক? হ্যাঁ। কি নাম তোমার? দেবব্রত বর্মন। তোমার বাড়ি? চরামারি। আর এই মেয়ের নাম? মেয়ের নাম সুনিকা বর্মন। মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি হচ্ছে কাশিকে বাড়ি। ওর বাবার নাম? পরেশ চন্দ্র বর্মন। ধর্ণায় বসেছে, ও বলছে 4 বছর ধরে সম্পর্ক, কি বলবে বিষয়টা? না 4 বছরের কোনো সম্পর্ক না, ছিল 2 বছর, আমি ভুলবশত করছি, এখন বুঝছি যে আমি ওখানে ভালো থাকতে পারবো না, আর আমারও মন চায় না ওর সাথে করতে। ওর সাথে বিভিন্ন ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ ছবিগুলো ছিল, আমি ডিলিট করে দিছি, ও এখন ডাউনলোড করতেই পারে, ডিলিট করা ছবি তো আর না যায়। তো ওর ছেলে বলছে যে বিয়ে না করলে এই বাড়ি থেকে ও যাবে না। সেটা ওর ব্যাপার, আমি তো করবো না। বলছে হচ্ছে তোমার ওর কাছ থেকে অনেক গিফটও নিয়েছো আর কি, মোবাইল থেকে। ও দেখাইতে পারবে? ও যে আমার কাছে 25-26 হাজার টাকা নিছে এই কয় 1 বছর হইলো, ও আমাকে ফেরত দিতে পারছে? আর আমাকে নিয়ে ও যে করবে, ঘর করবে, বাড়ি করবে। তোমার হাতের মোবাইলটাও ওর এমনটাই দাবি করলো? যত সব মিথ্যা কথা। কি নাম তোমার? সুনিকা। পরিবার তোমাকে ধমকি দিয়েছে ওই জন্য তুমি সম্পর্ক রাখছো? না আমার পরিবার আমাকে কোনো ধমকি দেয়নি। তো ও তো ধর্ণায় বসেছে দীর্ঘক্ষণ ধরে আছে, তুমি কি চাইছো? আমি চাই ও বেকার এরকম করে ধর্ণায় বসে না থেকে যেন বাড়ি চলে যায়। আমি তো করবো না, আমি বলেই দিচ্ছি সাবসে। 4 বছর ধরে তোমার সাথে সম্পর্ক, অনেক গিফট দিয়েছে। 4 বছর না, আমাকে কোনো গিফট দেয়নি। ও কিভাবে গিফট দেবে? ও কি করে? তার বাড়িতে গিয়েছো, রান্না করে খাওয়াইছো, তার প্রমাণ দিতেছে। ওগুলো সব বানাইবারে বলবে, তোমরা বিশ্বাস করবে? প্রুফ দিতেছে, প্রমাণ দিতেছে, প্রমাণ দিতেছে। তো ওগুলো আমি ভুলবশত ওর সাথে আমি বললাম তো রিলেশন করছি, 2 বছর যাবত করছি, 1 বছর আগে ব্রেকআপ করছি। ও এখন মানে ব্রেকআপ কেন করলে তাহলে? আমি বুঝতে পারছি যে এটা ভুল হয়েছে, যে আমি ওর সাথে থাকতে পারবো না। ও কি খারাপ ব্যবহার করতো? খারাপ ব্যবহার, বুকের ভাষা খারাপ, আর আমার ভালো লাগে না, জাস্ট অসত্য। কিভাবে সম্পর্ক তোমাদের স্থাপন হয়? পিছে পিছে আমার ঘরে ও, মানে আমি টিউশন যাইতাম, কল প্রায় স্কুল যাইতাম, ও আমার সারাক্ষণ পিছে পিছে যাইতো, এটা বলতো ওটা বলতো, যে আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না, হ্যান পারি না ত্যান পারি না, অনেক কিছু বলছে। আরে আপনারা তো ছেলে জানেন কীভাবে মেয়েকে পটাতে লাগে, ও বলছে ওরকম করে, আমি জব্দ হয়ে হ্যাঁ বলে দিছিলাম। এরকম করে টানা 2 বছর আমি তখন কম, মানে কম বয়স ছিল, বুঝি নেই অতটা, চলছে। তারপর আমি বুঝতে পারছি যখন তখন আমি না বলে দিছি যে হ্যাঁ দেখ দেখ আমি তোর সাথে থাকতে পারবো না। তাই এখন কি তুমি ছেলেকে বিয়ে করবে না? না। কি নাম তোমার? সুনিকা বর্মন। এই জায়গাটার নাম?